আসসালামু আলাইকুম সুদী দর্শক মণ্ডলী আমি ডক্টর এ কে এম মোসাভুইয়া বাবলু সহযোগী অধ্যাপক ইউরোলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ আমাদের কাছে কমনলি একটা বিষয় রুগীরা জানতে চান বিশেষ করে যাদের কিডনি ফেলিউর বা কিডনি ঠিকমতো কাজ করছে না কেউ কেউ বলেন কিডনি ড্যামেজ হয়েছে এই ধরনের যারা রুগী বা তাদের আত্মীয় স্বজনরা একটা বিষয় জানতে চান যে আমরা কি করব। আমাদের রুগী নাকি আমরা কি ডায়ালাইসিস যাব নাকি কিডনি প্রতিস্থাপন করব। একটা বিষয়ে যে এখানে ব্যাপারটা বলছেন যে যে কিডনি যখন ঠিকমতো কাজ না করে তখন এটা বিভিন্ন যখন একদম শেষ পর্যায়ে চলে যায় তখনই আপনার এই ডায়ালাসিস অথবা কিডনি প্রতিস্থাপনের বিষয়গুলো সামনে চলে আসে সেই ক্ষেত্রে আপনি যদি কোনটা ভালো এই কথা যদি জানতে চান বা মানে আমরা বোঝাতে চাই তাহলে এখানে আসলে একটা আর একটার বিকল্প হিসাবে দাঁড় করানো একটু কঠিন তবে আমি সাদা চোখে বা মোটা দাগে যদি বলি অবশ্যই কিডনি প্রতিস্থাপন ভালো কিডনি প্রতিস্থাপন কেন ভালো যে কিডনি প্রতিস্থাপন হচ্ছে যে কিডনি দিয়ে কিডনির কাজ আমি করাবো আমি একটা কিডনি আমার কোনো আত্মীয় স্বজন অথবা উন্নত বিশ্বে ক্যাডাবারি ট্রান্সপ্লান্ট যে মৃত ব্যক্তির কিডনি সংগ্রহ করে সেটা প্রিজার্ভ করে প্রতিস্থাপন করা হচ্ছে আমাদের দেশেও বর্তমানে এই আইন ইনশাআল্লাহ পাশ হয়েছে হয়তো ভবিষ্যতে আমাদের দেশেও হবে তাহলে যদি ট্রান্সপ্লান্ট বা কিডনি প্রতিস্থাপন করা যায় এটা আমার দৃষ্টিতে সর্বোত্তম সর্ব মানে সর্ব দিক থেকে এটা ভালো তাছাড়া ডায়ালাইসিস ও কিডনির বিকল্প বলা হয় যে ডায়ালাইসিস আসলে কি ডায়ালাইসিস এক ধরনের যন্ত্র যেটা কিডনির বিকল্প হিসেবে যখন আমার কিডনি প্রতিস্থাপন করা যাচ্ছে না তখন আমার রুগীকে ভালো রাখার জন্যে বা কিডনির স্বাস্থ্যগত দিকগুলো সমস্যাগুলো মানে আমরা যাতে না হয় সেটা মেনটেন করার জন্যে আমার ডায়ালাইসিস দরকার কিন্তু যদি এখন প্রশ্ন এসে যায় যে কোনটা ভালো এখানে আপনার ডায়ালাইসিস করার পূর্বেও কিন্তু সরি ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপনের পূর্বেও কিন্তু আপনার ডায়ালাইসিস কিছুদিন করতে হয় একটা ট্রান্সপ্লান্ট টুডি তৈরি করা রেডি করতে একটু সময় লেগে যায় ট্রান্সপ্লান্টের কিছু কিছু শর্ত আছে এগুলো মানতে বা তৈরি করতে কিছু সময় দরকার ওই সময়টাতে কিন্তু আপনার রুগীটাকে আপনি সে ডায়ালাইসিস দিয়েই মেনটেন করতে হবে আমরা ডাক্তারি ভাষায় বলি যে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি যে কিডনি বদলে আর কী কী আছে যেমন ডায়ালাইসিস তার মধ্যে অন্যতম এজন্য আসলে ডায়ালাইসিসকেও খুব হেয়া করে দেখা যাবে না ডায়ালাইসিস প্রাথমিকভাবে সবচেয়ে বিপদে আপনার ডায়ালাইসিসই দরকার এরপরে যদি আস্তে আস্তে দীর্ঘদিন ডায়ালাইসিসে না থেকে যদি আপনি আপনার রুগীর জন্যে কিডনি প্রতিস্থাপনের যাবতীয় প্রস্তুতি নেন এবং তার বিনিময়ে তার বদলে ডায়ালিসিস বদলে যদি কিডনি প্রতিস্থাপন করে যায় তাহলে একটা রুগী এবং তার ফ্যামিলি অনেকগুলো বেনিফিট পাবে একটা ডায়ালিসিসের রুগী আপনার প্রতি সপ্তাহ সপ্তাহে হাসপাতালে নিয়ে যাওয়া এটাও তো একটা অনেক জটিল একটা কাজ এইসব কাজগুলো আপনি এটা খেয়াল করে দেখবেন যে একটা ফ্যামিলিতে একটা ডায়ালিসের রুগী থাকা মানে টোটাল ফ্যামিলিটা নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়া একজন রুগীর পিছনে আরও দু চারজন রুগীকে সময় দিতে হয় তাকে মেনটেন করতে হয় এইসবের কারণেই যদি আপনি ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপনের ব্যবস্থা করা যায় তাহলে অন্ততপক্ষে এই রুগীটা নিজে নিজের কাজগুলো পরবর্তীতে করতে পারে সে সুস্থ বা ভালো স্বাস্থ্য নিয়ে সে অনেক দিন চলতে পারে যে যার জন্যে আপনার আমরা এখানে আলোচনার জন্যে যেটা বলি যে সেটা তো আপনি অবশ্যই কোনো কি রুগী যদি যে এন স্টেজ জেনারেল ফেলিউর যে কি তার কিডনি ফেলিউর এমন পর্যায়ে যা চলে গেছে যেটা ডায়ালাইসিস ছাড়া চলছে না সেই পেশেন্টগুলোর জন্য অবশ্যই অবশ্যই কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনি প্রতিস্থাপন উত্তম এবং সেটা সকল ফ্যামিলিতে সকলেরই চেষ্টা করা উচিত যে রুগীটাকে দীর্ঘদিন ডায়ালিসিসে না রেখে একটা কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করা আপনারা আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ সকলকে